ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আমি সুবর্ণা ম্যাডাম আবারও চলে এসেছি তোমাদের বাংলা উচ্চারণ ও বানান শেখানে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা মজা করে কারচিহ্ন ব্যবহারে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ ও বানানগুলো শিখে ফেলি। চলো দেখি এখানে কী লেখা আছে। বাংলা উচ্চারণ ও বানান শেখা, তাই না বন্ধুরা? দেখো ওরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে, বই নিয়ে বসে পড়েছে, তাই তো? আজকের বিষয় ব্যঞ্জন বর্ণের সাথে ঋকার চিহ্নের ব্যবহার। আজকে আমরা কি শিখবো বলো তো? এই ঋকার ব্যবহার করে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারণ এবং বানানগুলো শিখে ফেলবো, ঠিক আছে? এর আগের ক্লাসের যে কারচিহ্নগুলো ছিল সেই ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই শিখে ফেলেছো, তাই না বন্ধুরা? আচ্ছা আমরা এখানে দেখি এখানে কি আছে। উচ্চারণ ও বানান শিখা। দেখো আমরা যখন এই উচ্চারণগুলো শিখে যাব তখন কিন্তু বানানগুলো অবশ্যই সুন্দর করে করতে পারবো, তারপর আমরা রিডিং পড়াগুলো শিখে যাব, তাই না? তাহলে চলো আমরা উচ্চারণ করি। কয়ের সাথে ঋকার যুক্ত হয়ে কয়ঋকার ক্রিম। খয়ের সাথে ঋকার যুক্ত হয়ে খয়ঋকার খি। গয়ের সাথে ঋকার যুক্ত হয়ে গড়িকার গ্রি। ঘয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ঘড়িকার ঘ্রি। চয়ের সাথে ঋকার যুক্ত হয়ে চরিকার চ্রি। তাহলে চলো আমরা আরেকবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি। অরিকার ক্রি, খড়িকার খ্রি, গড়িকার গ্রি, ঘড়িকার ঘ্রি, চরিকার চ্রি। এবার বন্ধুরা আমরা একটু সুরে সুরে বলি, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর করে আমরা উচ্চারণ করতে পারবো তাড়াতাড়ি করে, তাই না? করিকার ক্রি, খড়িকার খ্রি, গড়িকার গ্রি, ঘড়িকার ঘ্রি, চরিকার চ্রি। আবার করিকার ক্রি, খড়িকার খ্রি, গড়িকার গ্রি, ঘড়িকার ঘ্রি, চরিকার চ্রি। আচ্ছা বন্ধুরা আমরা তো এগুলো শিখে ফেললাম, এবার আরো কিছু বর্ণের সাথে আমরা ঋকার যুক্ত করি। ছয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ছরিকার ছি। বর্গীয় জয়ের সাথে ঋকার যুক্ত হয়ে বর্গীয় জরিকার জ্রি। ঝয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ঝরিকার ঝ্রি। টয়ের সাথে ঋকার যুক্ত হয়ে টরিকার ট্রি। ফয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ঠরিকার ট্রি। আমরা আবার সুন্দর করে উচ্চারণ করি। ছরিকার ছ্রি, বর্গীয় জরিকার জ্রি, ঝরিকার ঝ্রি, টরিকার ট্রি, ঠরিকার ট্রি। এবার বন্ধুরা ছন্দে ছন্দে বলি। ছরিকার ছ্রি, বর্গীয় জরিকার জ্রি, ঝরিকার ছ্রি, টরিকার ট্রি, ঠরিকার ট্রি। আবার বলো। ছরিকার ছ্রি, বর্গীয় জরিকার জ্রি, ঝরিকার ঝ্রি, টরিকার ট্রি, ঠরিকার ট্রি। আচ্ছা বন্ধুরা আমরা আরো কিছু শব্দের সাথে উচ্চারণ করে ফেলবো। ডয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ডরিকার ড্রি। ঢয়ের সাথে ঋকার যুক্ত হয়ে ঢরিকার ড্রি। মূর্ধন্য নয়ের সাথে ঋকার যুক্ত হয়ে মূর্ধন্য নরিকার নৃ। তয়ের সাথে ঋকার যুক্ত হয়ে তরিকার ত্রি। থয়ের সাথে ঋকার যুক্ত হয়ে থরিকার থ্রি। এবার আমরা সুন্দর করে উচ্চারণ করি। ডরিকার ড্রি, ঢরিকার ঢ্রি, মূর্ধন্য নরিকার নৃ, তরিকার ত্রি, থরিকার থ্রি। এবার বন্ধুরা সুরে সুরে বলি বা ছন্দে ছন্দে বলি। ডরিকার ড্রি, ঢরিকার ঢ্রি, মূর্ধন্য নরিকার নৃ, তরিকার ত্রি, থরিকার থ্রি। আবার বলো। ডরিকার ড্রি, ঢরিকার ঢ্রি, মূর্ধন্য নরিকার নৃ, তরিকার ত্রি, থরিকার থ্রি। আবার বলো সবাই। আচ্ছা আমরা সবগুলোই বলে ফেলেছি, এবার আমরা নতুন বর্ণের সাথে শব্দ যুক্ত করব, তাই না?
দয়ের সাথে রিকার যুক্ত করে ধরিকা দ্রিম ধয়ের সাথে রিকার যুক্ত করে ধরিকা দ্রিম দন্ত নয়ের সাথে রিকার যুক্ত করে দন্ত নরিকা দ্রিম পয়ের সাথে রিকার যুক্ত করে অরিকার প্রিম ফয়ের সাথে রিকার যুক্ত করে ফরিকার প্রিম দয়ের সাথে আমরা আবার সুন্দর করে উচ্চারণ করে ফেলি দরিকার দ্রি ধরিকার ঝি দন্ত নরিকার নৃ পরিকার প্রি ফরিকার ফ্রি এবার আমরা ছন্দে বলি দরিকার দ্রি ধরিকার ঝি দন্ত নরিকার নৃ পরিকার প্রি ফরিকার ফ্রি আবার বলো সবাই দরিকার দ্রি ধরিকার ঝি দন্ত নরিকার নৃ অরিকার প্রি হরিকার ফ্রি আচ্ছা বন্ধুরা আমাদের আরো বর্ণ আছে সেগুলোর সাথে আমরা যুক্ত করে ফেলি চলো দেখো বয়ের সাথে রিকার যুক্ত হয়ে বরিকার ব্রি ভয়ের সাথে রিকার যুক্ত হয়ে ভরিকার ব্রি ময়ের সাথে রিকার যুক্ত হয়ে মরিকার মৃ অন্তস্থ জয়ের সাথে রিকার যুক্ত হয়ে অন্তস্থ জরিকার জ্রি রয়ের সাথে রিকার যুক্ত হয়ে ররিকার রি এবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি বরিকার ব্রি ভরিকার ভ্রি মরিকার মৃ অন্তস্থ জরিকার জ্রি ররিকার রি এবার আমরা সুরে সুরে বলে ফেলি বা ছন্দে ছন্দে বলে ফেলি বরিকার ব্রি ভরিকার ভ্রি মরিকার মৃ অন্তস্থ ঝরিকার ঝি ররিকার রি আবার বলো সবাই বরিকার ব্রি ভরিকার ভ্রি মরিকার মৃ অন্তস্থ ঝরিকার ঝি ররিকার রি আচ্ছা এবার আমরা আরো কিছু বর্ণের সাথে রিকার যুক্ত করি লয়ের সাথে রিকার যুক্ত করে লরিকার রি তালব স্বয়ের সাথে রিকার যুক্ত করে তালব স্বরিকার শ্রী তার মূর্ধন্য স্বয়ের সাথে রিকার যুক্ত হয়ে মূর্ধন্য স্বরিকার শ্রী দন্ত স্বয়ের সাথে রিকার যুক্ত করে স্বরিকার শ্রী হয়ের সাথে রিকার যুক্ত করে হরিকার রি এটা উচ্চারণ হবে রি আচ্ছা লয় আবার আমরা সুন্দর করে উচ্চারণ করে ফেলি লরিকার রি তালব স্বরিকার শ্রী মূর্ধন্য স্বরিকা শ্রী দন্ত স্বরিকা শ্রী হরিকা রি আচ্ছা এবার আমরা শুনে শুনে বলে ফেলি চলো তো ছন্দে ছন্দে তাই না ররিকার রি তালব স্বরিকা শ্রী মূর্ধন্য স্বরিকা শ্রী দন্ত স্বরিকার শ্রী হরিকার রি আচ্ছা বন্ধুরা আরেকবার বলতে হবে ছন্দে ছন্দে লরিকার রি তালব স্বরিকা শ্রী মূর্ধন্য স্বরিকা শ্রী দন্ত স্বরিকা শ্রী হরিকার রি এবার বন্ধুরা আরো কয়েকটা বর্ণের সাথে আমরা রিকার যুক্ত করব দেখো ড বিন্দু রয় রিকার রি ড বিন্দু রয়ের সাথে রিকার যুক্ত হয় ড বিন্দু ররিকার রি ঢ বিন্দু সাথে রিকার যুক্ত হয়ে ঢ বিন্দু অরিকার রি অন্তস্থ অয়ের সাথে রিকার যুক্ত হয়ে অরিকার ই আচ্ছা আবার বলো উচ্চারণটা সুন্দর করে করে ফেলি ড বিন্দু অরিকার রি ঢ বিন্দু অরিকার রি অন্তস্থ অরিকার ই আচ্ছা তারপরে এটা আমরা একটু ছন্দে বলি ড বিন্দু অরিকার রি ঢ বিন্দু অরিকার রি অন্তস্থ অরিকার রি আচ্ছা এবার আমরা আরেকবার ছন্দে ছন্দে বলতে হবে ড বিন্দু অরিকার রি ঢ বিন্দু অরিকার রি অন্তস্থ অরিকার রি আচ্ছা বন্ধুরা আমরা তো সবগুলোর সাথে কি রিকার যুক্ত করে আমরা উচ্চারণ করে ফেললাম এবার চলো দেখি এর পরবর্তীতে আমরা কি নিয়ে এসেছি দেখো এখানে কি লেখা তার দ্বারা শব্দ গঠন তার মানে কি আমরা তো এখন রিকার দিয়ে উচ্চারণ শিখেছি আমাদের শব্দগুলো কিন্তু বানান করে আমাদের শিখতে হবে তাই না বন্ধুরা
আচ্ছা তাহলে চলো দেখি আজকের বিষয় রিকার। এই রিকারটা কি দিয়ে হয়? রিতে রিকার, আমাদের স্বরচিহ্ন হলো রিতে রিকার। এই রিকার দিয়ে আমরা কিছু কি শব্দ এখানে শিখে ফেলব বানান করে। আচ্ছা ময়ের সাথে রিকার যুক্ত হলে কি হয়? মরিকা মৃ। আচ্ছা তারপর দেখি গ, তাহলে কি হলো? মরিকার মৃ গ, মৃ গ। মৃগ অর্থ কি জানো? মৃগ অর্থ হলো হরিণ, ঠিক আছে। এবার দেখি এখানে কি লেখা আছে, বয়সতে রিকার যুক্ত, তাহলে কি হলো? বরিকা বৃন। তারপরের বর্ণ হলো মূর্ধন্য স। তাহলে দুইটা আমরা যদি একসাথে যুক্ত করে বানান করে পড়ি তাহলে কি হয় দেখি? বরিকারে বৃ মূর্ধন্য স, বৃষ। বৃষ অর্থ কি? ষাঁড়, তাই না? আচ্ছা তৃণ। দয়ের সাথে রিকার যুক্ত হয় কি হয়ে গেল? তৈরিকার তৃণ। তারপর দেখি কি বর্ণ আসে, মূর্ধন্য ন। দেখেছ? তাহলে এটা আরেকবার আমরা বানান করে উচ্চারণ করে ফেলি, তৈরিকার ত্রি মূর্ধন্য ন, তৃণ। তৃণ অর্থ কি জানো? ঘাস। তৃণ অর্থ হলো ঘাস। এবার দেখো ভয়ের সাথে রিকার যুক্ত হয়েছে, তাই না? তাহলে ভরিকারে ঘৃ ত, কি হয়ে গেল? ঘৃত। আমরা ঘৃত অর্থ জানি, ঘি, তাই না? আচ্ছা তারপরেটা দেখি গৈরিকারে গ্রি, বয়সে রিকার যুক্ত হয়ে কি হয়ে গেল? গৈরিকারে গ্রিম। এরপরে কি বর্ণ আসে? হ। তাহলে দুইটা একসাথে আমরা যদি বানান করি কি হবে? গৈরিকারে গ্রি হ, গৃহ। গৃহ অর্থ কি? ঘর। তাহলে আমরা অনেকগুলো এই রিকার চিহ্ন ব্যবহার করে শব্দগুলো শিখে ফেললাম, তাই না? এখন তোমরা কিন্তু আরো অনেক অনেক এরকম রিকার যুক্ত করে শব্দ বলবে, যেমন কৃষক বলতে পারি আমরা, পরিকারে কৃ মূর্ধন্য স ক, কৃষক। তারপরে বলতে পারি বৃহৎ, পরিকারে বৃহ খণ্ডত্ব, বৃহৎ অর্থ হলো বড়। হ্যাঁ, আর কৃষক অর্থ আমরা তো জানি, যারা কৃষি কাজ করেন মাঠে। তাহলে এরকম করে আমরা অনেক অনেক শব্দগুলো খাতা ভরে লিখে ফেলবো কিন্তু, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, বাই।